বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, তার দেশের সামরিক বাহিনীর জন্য যত ধরনের অস্ত্র প্রয়োজন ইরান তার সবই তৈরি করতে পারে। তিনি বলেন, সীমান্ত হুমকি মোকাবেলা করার জন্য আমাদের সশস্ত্র বাহিনী উন্নত অস্ত্রশস্ত্রে সজ্জিত। আফগান সীমান্তের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে এক প্রশ্নের জবাবে ফার্স্ট নিউজকে জেনারেল আশতিয়ানি এ কথা বলেন। গত মাসের শেষ দিকে আফগানিস্তানের তালেবান গোষ্ঠী বিনা উস্কানিতে সীমান্তে ইরানি রক্ষীদের ওপর হামলা চালালে দুই সেনা শহীদ হন। জেনারেল আশতিয়ানি প্রতিবেশীদের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্তের কথা উল্লেখ করে বলেন, সেখানে নিরাপত্তা জোরদারের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, দেশের সেনারা শক্তিমত্তার সঙ্গে সীমান্ত রক্ষা করছেন এবং সীমান্তে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে লড়াই করতে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করতে সক্ষম প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা বিভাগের প্রধান জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, তার দেশ বভার 373 এর নতুন সংস্করণ তৈরি করবে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য। তিনি বলেন, খুব শিগগিরই এ ব্যাপারে ভালো খবর দেয়া যাবে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম সংস্করণের চেয়েও উন্নত হবে বলে জানান সাবাহি ফার্দ। এদিকে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী এবং ইরান যুদ্ধ সক্ষমতা অর্জনের কারণে আঞ্চলিক নিরাপত্তা এবং টেকসই শান্তি নিশ্চিত হয়েছে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেয়া বক্তৃতা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এসব কথা বলেন। তিনি বলেন, অনেকে জিজ্ঞেস করতে পারে ক্ষেপণাস্ত্র উৎপাদনের লক্ষ্য কী। এর জবাব হচ্ছে, এগুলো আগ্রাসন মোকাবেলা ও নিরাপত্তা রক্ষার জন্য তৈরি করা হচ্ছে। তিনি বলেন, আমরা ক্ষেপণাস্ত্র তৈরি করি যাতে আমরা কারোর আগ্রাসনের শিকার না হই। এজন্য আমরা এমন শক্তি অর্জন করতে চাই যাতে শত্রুরা কখনো ইরানের বিরুদ্ধে আগ্রাসনের কথা চিন্তাও করতে না পারে। প্রেসিডেন্ট রাইসি আরও বলেন, প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র কারখানাগুলো ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। ইরান যেহেতু অস্ত্র আমদানি করে না, সে কারণে এইসব কারখানার উন্নতি হুমকির মুখে পড়ার সম্ভাবনাও নেই। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অ্যারোস্পেস ফোর্সের প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, বিশ্বের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী কোনো অস্ত্র দিয়েই ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাকে ধ্বংস করা সম্ভব নয়, কারণ লক্ষ্যবস্তুর দিকে ছুটে চলার সময় এই ক্ষেপণাস্ত্র একের পর এক দিক পরিবর্তন করতে থাকে এবং উচ্চতাও নির্দিষ্ট থাকে না। হাজিজাদে বলেন, বিশ্বের এ ধরনের ক্ষেপণাস্ত্র খুবই কম তৈরি হয়েছে। ইরান সহ বিশ্বের মাত্র 4টি দেশের কাছে বর্তমানে এই ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি রয়েছে। তিনি আরও বলেন, বিশ্বের ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান সহ সব অস্ত্র ধ্বংসের জন্যই পাল্টা ব্যবস্থা বা অস্ত্র রয়েছে। ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য এখন ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে, কিন্তু ইরানের তৈরি এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার মতো কোনো অস্ত্র এখন পর্যন্ত নেই। ইরানের ক্ষেপণাস্ত্র নির্মাণ কর্মসূচির প্রতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহিল উজমা খামে এর সার্বক্ষণিক সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নির্মাণের খবর সর্বাধিনায়ককে দেওয়ার পর তিনি এর জন্য ফাতাহ নামটি নির্বাচন করেন। ফাতাহ অর্থ হচ্ছে বিজয়ী। এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে 13 গুণ বেশি। এ তথ্য জানিয়ে তিনি বলেন, এ ধরনের গতি কোনো ক্ষেপণাস্ত্র ঠেকানো একেবারেই অসম্ভব। জেনারেল হাজিজাদেহ বলেন, ফাতাহ ক্ষেপণাস্ত্রের পাল্লা 14,000 কিলোমিটার। অ্যারোস্পেস ফোর্স এই ক্ষেপণাস্ত্র তৈরি করে বসে থাকবে না, বরং এক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার কাজ অব্যাহত রাখবে যাতে কোনো শত্রু ইরানে হামলার চিন্তাও করতে না পারে। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়ভ গ্যালান্ট স্বীকার করেছেন, আগামীতে কোনো যুদ্ধ বাঁধলে তারা নজিরবিহীন হুমকির মুখে পড়বে। তিনি উত্তর ইসরায়েলে চলমান সামরিক মহড়া পরিদর্শনকালে এ স্বীকারোক্তি দেন। গ্যালান্ট বলেন, তিনি নতুন কোনো যুদ্ধের বিষয়ে উদ্বিগ্ন। যুদ্ধ বাঁধলে দেশের অভ্যন্তরে যে হুমকি মোকাবেলা করতে হবে তা গত ৭৫ বছরের ইতিহাসে আর ঘটেনি। সংকটপূর্ণ পরিস্থিতিতে অর্থনৈতিক সক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত হতে তিনি সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানান। এর আগেও ইসরায়েলের কয়েকজন সামরিক কমান্ডার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কয়েকটি ফ্রন্টে যুদ্ধে জড়াতে হলে দেশ ভেতর থেকেই ধ্বংস হয়ে যেতে পারে।
কারণ ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি নাজুক। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশিম সাফিউদ্দিন বলেছেন, এক সময় আমরা যে ভয়ে ভীত ছিলাম এখন ইসরায়েলের মধ্যে সেই ভয় ঢুকেছে। তেল আবিব, হাইফা, পশ্চিম তীর ও তাদের অন্যান্য উপনিবেশে আতঙ্ক বিরাজ করছে। ক্ষেপণাস্ত্র এবং দৃঢ় ইচ্ছা ও মনোবলের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। নেতানিয়াহু ও তার কমান্ডারদেরকে সবসময়ই এই ভয়ের মধ্যেই রাখতে হবে। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, তার দেশ আর কখনোই মার্কিন শাসন মেনে নেবে না। তিনি বলেন, মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহী অবস্থানের শীর্ষে রয়েছে রাশিয়া। তাজিকিস্তান সফরে গিয়ে লাভরভ বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিছু বিশৃঙ্খলা হলেও আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার কূটনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। লাভরভ বলেন, গত কয়েক বছর ধরে আমরা আফ্রিকা এবং ল্যাতিন আমেরিকায় ফিরেছি। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াশিংটন যে নিজেদের শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে রেখেছে রাশিয়া তা কখনো মানবে না। রাশিয়ার পদক্ষেপ ধীর গতির তবে নিশ্চিত। আমেরিকার শাসন মানতে চায় না এমন দেশের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানান লাভরভ। মার্কিন পররাষ্ট্র নীতি বিশ্বের বিভিন্ন অংশকে অস্থিতিশীল করার জন্য পরিচালিত হয় বলে মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তারা সন্ত্রাসবাদ বিরোধী লড়াই এবং নিরাপত্তা দেওয়ার কথা বলে ঘোলা পানিতে মাছ স্বীকার করতে সিদ্ধহস্ত। এদিকে মার্কিন রিপাবলিকান দল থেকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী নিকি হ্যালি বলেছেন, ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কাছে হারতে দিলে বিশ্বযুদ্ধ শুরু হবে। সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত সাবেক রিপাবলিকান গভর্নর নিকি হ্যালি আইওয়া অঙ্গরাজ্যের টাউন হলে দেয়া বক্তৃতায় আরও বলেন, যুদ্ধ প্রতিরোধের জন্যই ইউক্রেনকে অস্ত্র দেয়া হচ্ছে। এর মাধ্যমে আমেরিকার প্রতিদ্বন্দ্বীদের সুস্পষ্ট বার্তা দেয়া হচ্ছে যে ইউক্রেন যখন জিতবে তখন তাইওয়ান ইস্যুতে চীন একটি বার্তা পাবে। এই বিজয় ইরানকেও বার্তা দেবে, যারা পরমাণু বোমা তৈরি করতে চায়। ইউক্রেনের বিজয় উত্তর কোরিয়া এবং রাশিয়ার জন্য বার্তা বহন করবে। নিকি হ্যালি বলেন, ইউক্রেনকে অস্ত্র দেয়া হচ্ছে, তার মধ্যে আমেরিকার বিরাট স্বার্থ রয়েছে। আমেরিকার জাতীয় স্বার্থে ইউক্রেনের বিজয়ী হওয়া উচিত। আমরা এটি শেষ পর্যন্ত দেখতে চাই। বিজয়ের মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চাই। কবে এই যুদ্ধ শেষ হবে নিকি হ্যালি সে সম্পর্কে তেমন কোনো ধারণা দিতে পারেননি। তিনি বলেছেন, রাশিয়া যদি সেরা প্রত্যাহার করে তাহলে এই যুদ্ধ শেষ হবে। নিকি বলেন, যদি যুদ্ধক্ষেত্র থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে। বিশ্বযুদ্ধ ঠেকানোর জন্য এখন কিয়েভকে অস্ত্র দেয়া প্রয়োজন। তিনি ইউক্রেনের বিজয়কে আমেরিকার বিজয় বলে উল্লেখ করেন। এদিকে জাপানের রাজধানী টোকিওতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের যে অফিস খোলার পরিকল্পনা করা হচ্ছে তার প্রতি সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, উত্তর আটলান্টিকের বাইরে এই জোটের বিস্তার ঘটানো মোটেই উচিত হবে না। টোকিওতে ন্যাটোর একটি আঞ্চলিক অফিস খোলার ব্যাপারে গত কয়েক মাস ধরে আলোচনা চলছে, কিন্তু এ নিয়ে সদস্য দেশগুলো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এর মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট সরাসরি এই পরিকল্পনার বিরোধিতা করলেন। এর ফলে টোকিওতে ন্যাটো জোটের অফিস খোলার বিষয়টি আরও বেশি জটিল হয়ে গেল। ন্যাটো জোটের সনদ অনুসারে জোটের বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বসম্মতভাবে নিতে হবে। কোনো একটি দেশও যদি এর বিরোধিতা করে তাহলে তা চূড়ান্ত করা যাবে না। একটি সূত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছে, ম্যাক্রো বিশ্বাস করেন এই জোটের সনদই ভৌগোলিক সীমাবদ্ধতা আরোপ করে রেখেছে যা এশিয়ার ন্যাটো জোটের বিস্তারকে বাধা দিচ্ছে।